নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। মাদারহাট ব্লকের হান্টাপাড়া চা বাগানে 28 নম্বর সেকশনের বেগুনবাড়ি এলাকায় খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্ক একটি স্ত্রী চিতাবাঘ। মালদা শহরে শোরুমের দরজা ভেঙে 20 লক্ষ টাকা মূল্যের কম্পিউটার ও মোবাইল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। সদ্য তৃণমূলে যোগদান করা উত্তর মালদার সাংসদ মহসেন মেজিদ নূরের সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। রাস্তার ওপর থেকে বাইক সরাতে বলে ভুটভুটি চালককে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। কোচবিহার পুরনো বাস স্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণচন্দ্র নারায়ণ চৌধুরীকে সংবর্ধনা জানালো মহিতপুর তৃণমূল কংগ্রেস। পরপর 5টি মন্দিরে চুরির ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হলো ইংরেজবাজার থানা যদুপুর 2 নং গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। কোচবিহারের মদনমোহন মন্দিরে এসে পেশায় প্রাথমিক শিক্ষক মনীষ দাস 50 জন দুস্থকে গোলাপ ফুল এবং সামান্য মিষ্টিমুখের পাশাপাশি কম্বল এবং ছাতা বিতরণ করলেন। উত্তরবঙ্গের সমস্ত জেলার আধিকারিক দিনে প্রশাসনিক বৈঠক করলেন সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাস। পুরাতন মালদার ভাবুক অঞ্চলে খেরি গ্রামের 700 মিটার পাকা রাস্তার কাজের সূচনা করলেন সাংসদ মহসেন মেজিদ নূর। ভারতের রাজধানী দিল্লিতে ভারত ভুটান সীমান্তবর্তী জায়গায় কর্মরত সাংবাদিক রাজেশ শর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। কোচবিহার জেলার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে তৃণমূল কংগ্রেস দ্বারা পরিচালিত বার অ্যাসোসিয়েশন দ্বারা কোচবিহার পুরনো বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কোচবিহার জেলায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনে তৃণমূল কংগ্রেস পরিচালিত ড্রাইভার অ্যাসোসিয়েশনের দ্বারা কোচবিহার পুরনো বাস স্ট্যান্ডের দলীয় কার্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমদ। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ, INTURC সভাপতি প্রাণেশ ধর সহ সংস্থার আধিকারিকরা। ধন্যবাদ দেয় কর্মচারী এবং যারা কর্মকর্তা সবাইকে ধন্যবাদ জানাই। এটা প্রতি বছর হোক এবং আশা করি এই কর্মচারীদের সবাই ধন্যবাদ জানাই। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। অন্তরাষ্ট্রীয় গ্লোবাল জার্নালিস্ট সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত হলো ভারতের রাজধানী দিল্লিতে। সেখানে বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। তাই এতে পিছিয়ে নিয়ে জয়গাঁও ভারত ভুটান সীমান্তবর্তী জয়গায় কর্মরত সাংবাদিক রাজেশ শর্মাকেও সংবর্ধনা দেওয়া হয়। অন্তরাষ্ট্রীয় গ্লোবাল জার্নালিস্ট সংবর্ধনা উৎসব অনুষ্ঠিত হলো ভারতের রাজধানী দিল্লিতে। সেখানে বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়। তাই এতে পিছিয়ে নেই জয়গার সাংবাদিক ভারত ভুটান সীমান্তবর্তী জয়গায় কর্মরত সাংবাদিক রাজেশ শর্মাকে সংবর্ধনা দেওয়া হয়। অন্তরাষ্ট্রীয় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সন্দীপ মারওয়ার নিজ হাতে রাজেশ শর্মা সহ বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের সংবর্ধনা দেন। বছর আগে কোচবিহারের মাথাভাঙ্গার পেশায় প্রাথমিক শিক্ষক মনীষ দাস 14 ফেব্রুয়ারি শিক্ষকতা নিযুক্ত হয়েছিলেন। আর সেই ভালোবাসার দিনে কোচবিহারের মদনমোহন মন্দিরে এসে প্রায় 50 জন দুস্থকে গোলাপ ফুল এবং সামান্য মিষ্টিমুখের পাশাপাশি কম্বল এবং ছাতা বিতরণ করলেন। দুবছর আগে কোচবিহারের মাথাভাঙ্গার পেশায় প্রাথমিক শিক্ষক মনীষ দাস শিক্ষকতা নিযুক্ত হয়েছিলেন। এদিন সেই ভালোবাসার দিনে কোচবিহারের মদনমোহন মন্দিরে এসে প্রায় 50 জন দুস্থকে গোলাপ ফুল এবং সামান্য মিষ্টিমুখের পাশাপাশি কম্বল এবং ছাতা বিতরণ করলেন পেশায় প্রাথমিক শিক্ষক। তিনি জানিয়েছেন দুবছর আগে এই ভালোবাসার দিনে তিনি শিক্ষকতা নিযুক্ত হয়েছিলেন, তাই এই দিনটি বেছে নিয়ে প্রকৃত ভালোবাসার দিনে দুস্থদের পাশে দাঁড়িয়েছেন তিনি। বিষয়টা হচ্ছে যে আমি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, সাতগ্রাম কুশ্রামের সিনিয়র বেসিক স্কুলের শিক্ষক, মাথাভাঙ্গা 1 সার্কেলে। আমার বাড়ি মাথাভাঙ্গাতে। আমি গত 2 বছর আগে 2017 সালের 14 ফেব্রুয়ারিতে এই কাজে নিযুক্ত হই। তো সেই উপলক্ষে আজ আমি এই কোচবিহার মদন বাড়িতে এসেছি এবং দুস্থদের পাশে দাঁড়িয়ে এবং তাদেরকে
কম্বল ছাতা একটু মিষ্টিমুখ। আর যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বিশ্বপ্রেম দিবস, সেই উপলক্ষে তাদের একটা গোলাপ ফুল হাতে তুলে দিলাম। কী কারণে আজকে এই ভালোবাসা দিই? কারণ এই মানে কারণ এই দিনেই মানে আমি এই বেকার থেকে একটা কোনো কিছু করার মানে মানে একটা উপার্জন করার একটা রাস্তা পেয়েছিলাম, এর জন্য এই দিনটা বেশি। আপনি কি চাকরি পাওয়ার পর থেকেই দিচ্ছেন নাকি এই বছরই ফার্স্ট? না, আমি গত বছর দিয়েছিলাম, মাথা ভাঙাতে ছোট্ট করে মানে করেছিলাম আর কি। এই বছর কত জন? এই বছর এখানে তো বেশি, আমার সামর্থ্য মতো মোটামুটি 50 জনের জিনিস নিয়ে এসেছিলাম। তাদেরকে সাথে মিষ্টিমুখ করাচ্ছে? হ্যাঁ, তাদেরকে সাথে একটু মিষ্টিমুখ করাচ্ছে। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট। মালদা জেলা প্রশাসনিক ভবনে উত্তরবঙ্গের সমস্ত জেলা আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরবঙ্গের সমস্ত জেলার আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন সমবায় মন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ মালদা জেলা প্রশাসনিক ভবনে সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তিনি। মন্ত্রী ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মালদা জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান শমুলা আগরওয়ালা, অতিরিক্ত জেলাশাসক অশোক কুমার মোদক সহ অন্যান্য আধিকারিকরা। সারা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাংক পরিষেবা গ্রাম স্তরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী অরূপ বিশ্বাস। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলোর অফিসার, মধুপাবাড়ি রেঞ্জার অফিসার, এআরসিএস, জয়েন্ট আরসিএস, সিআইসিডিও, যারা গুরুত্বপূর্ণ অফিসার, বিভিন্ন ব্যাংকের সিইও, চেয়ারম্যান, এদের ডেকে আমরা রিভিউ করলাম। কি রিভিউ করছেন? কেমন কোথায় কোথায় কেমন কাজ হচ্ছে? এ তো আমাদের শুনুন, আমাদের রাজ্যে 33,000 সোসাইটি আছে, তার মধ্যে প্রায় 6,000 এসকে সমবায় সমিতি আছে, যারা গ্রামীণ অর্থনীতিকে যারা মজবুত করে, গ্রামের কৃষির উন্নয়নে যাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, প্রধান ভূমিকা পালন, এবং বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় অতীতের কোয়াপারেটিভের অভিজ্ঞতা ভুলে গিয়ে আজকে ভাবতে হবে যে আজকে এই সরকার এমনই পদক্ষেপ গ্রহণ করেছে যাতে বাংলার একটি মানুষও ব্যাংকের পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। রাজ্যের সমস্ত গ্রামে, সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাংকিং পরিষেবা পাবে মানুষ। অলরেডি আমরা 54টা গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাংক করেছি, এবং আরও বড় ব্যাপার হচ্ছে 2631টা কাস্টমার সার্ভিস পয়েন্ট করছে, এবং কাস্টমার সার্ভিস পয়েন্টে কোর ব্যাংকিং সিস্টেমটা থাকছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সম্বর্ধনা জানালো মোহিতপুর তৃণমূল কংগ্রেস। এরই পাশাপাশি এদিন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর হাত ধরে প্রায় শতাধিক শিক্ষক সহ 200 মতো শ্রমিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে সম্বর্ধনা জানালো মোহিতপুর তৃণমূল কংগ্রেস। এর পাশাপাশি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর হাত ধরে প্রায় শতাধিক শিক্ষক সহ 200 মতো শ্রমিক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার বিকেলে ইংলিশপুর ব্লকের মহিপুর বাজার ময়দানে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকরা তৃণমূল কংগ্রেসে যোগদান দেন। যোগদানের সময় বিশাল মালা পরিয়ে শিক্ষকরা সম্বর্ধনা দেন কৃষ্ণেন্দু বাবুকে। শিক্ষকদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। বিভিন্ন দল থেকে আসা শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের হাতেও দলীয় পতাকা তুলে দেন তিনি। যোগদান নিয়ে মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ অন্যান্য দল থেকে প্রচুর মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান দেন, শিক্ষকরাও যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আরো শক্তিশালী করতে তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আমার সংগঠনের আয়োজন করেছিল, যেহেতু আমি মেন্টর হয়েছি জেলা পরিষদের, এবং তার সঙ্গে কিছু মানুষ যারা বিজেপি অন্য অন্য দল করত, তারাও নির্দল ছিল, তারাও আমাদের দলে যোগদান করলো, এবং এটা খুবই ভালো। অনেক শ্রমিক আমাদের মধ্যে এসছে,
তারাও এখানে দিল্লির এবারে কাজ করে, তারাও যোগদান করেছে। আমি মনে করি শিক্ষকরাও আছে, এটা একটা গুড সাইন। আগামী লোকসভায় তার প্রতিনিধিত্ব হবে। কি কারণে যোগদানগুলো কি কি বলছে? তারা মমতা ব্যানার্জির রাজস্বকে মাথায় নিয়ে মামাটি সরকারকে শক্তিশালী করার জন্য তারা যোগদান করবে। যোগদান অনুষ্ঠানে কৃষ্ণনারায়ণ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সদস্য স্বপন কুমার মিশ্র, স্থানীয় তৃণমূল নেতা অয়ন ঘোষ, দরবারী ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা। বুধবার বিকেলে বিপুল সংখ্যক মানুষ এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যেতে শতাধিক শিক্ষক তৃণমূল কংগ্রেসে যোগদান বলে জানিয়েছেন শিক্ষক গোপাল চৌধুরী। আমরা এখানে মধুপুর অঞ্চলে প্রায় শতাধিক টিচার জেলার শতাধিক বিভিন্ন প্রান্ত থেকে আসে, আমরা এখানে জয়েন করলাম। বিশেষত সদস্য অঞ্চলের সার্কেলেরই আমরা মা মাটির মানুষের সরকারে জয়েন করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তার উন্নয়নের ধারা অব্যাহত রেখে এবং তার সামাজিক প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে আমরা জয়েন করি। কার হাত ধরে কী করবেন? জয়েন করার পরে তারপর কী লক্ষ্য থাকবে আপনাদের? আমাদের আমরা কাজগুলোকে এগিয়ে নিয়ে যাবো। আমাদের অবস্থান ছিল অন্য পার্টিতে ছিলাম, আমাদের প্রচুর ডিস্টার্ব হওয়ার ফলে আমরা এই পার্টিতে আজকে যোগদান করলাম। স্টেলদের হাত ধরে আমরা লেবার ইউনিয়ন যত আছি সব আমরা নেমে পড়েছি, আমরা যাতে আরও অগ্রগতি হতে পারি, আরও কিষানরা সামনে যেতে পারি, আমাদের কাজগুলো যেন লেবার ইউনিয়নের যে কাজগুলো লেবার ইউনিয়নের যে ইন্স্যুরেন্সগুলো সেগুলো যেন আমরা আরও পাই, সেই ব্যবস্থার জন্য আমরা এই পার্টিতে পার্টি করে দিলাম। তৃণমূল যোগদান করলেন তৃণমূল পার্টিতে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস আপ কি আওয়াজ। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. ललानी कंप्यूटर अकादमी जयगांव अभी SCT जयगांव के नाम से जाना जाएगा और गवर्नमेंट अथॉराइज सर्टिफिकेट प्रोवाइड किया जाएगा। 100% प्लेसमेंट के साथ सभी प्रकार के कंप्यूटर कोर्सेज उपलब्ध हैं, जैसे कि बेसिक कोर्सेज हार्डवेयर इंजीनियरिंग, नेटवर्क इंजीनियरिंग, मल्टीमीडिया, फाइनेंशियल अकाउंटिंग, सॉफ्टवेयर इंजीनियरिंग, डिप्लोमा, ये सभी कोर्सेज उपलब्ध है। WBSC, ISO, IAO, DEC, AIU, ACC अप्रूव है। ललानी कंप्यूटर अकादमी प्लेसमेंट ट्राई अप ओवर 150 लीडिंग कंपनीज। अभी तक 60,000 छात्र छात्रियों को जॉब प्लेसमेंट दी जा चुकी है। उज्जवल भविष्य बनाने के लिए आज संपर्क करें ललानी कंप्यूटर अकादमी यानी SCG, जयगांव, गोपी मोहन। आप देख रहे हैं आपकी चैनल वॉइस आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে খেরি গ্রামের বাসিন্দাদের। পুরাতন মালদার ভাবুক অঞ্চলের খেরি গ্রামে 700 মিটার পাকা রাস্তার কাজের সূচনা করলেন সাংসদ মৌসুম মেজিন নূর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে খেরি গ্রামের বাসিন্দাদের। পুরাতন মালদা ভাবুক অঞ্চলের খেরি গ্রামে 700 মিটার পাকা রাস্তার কাজের সূচনা করলেন সাংসদ মৌসুম বেঞ্জিন নূর। তার সাংসদ তহবিল থেকে তিনি
23 লক্ষ টাকা বরাদ্দ করেন এই কাজের জন্য। আদিবাসী অধ্যুষিত এই গ্রামের মানুষ রাস্তার জন্য অসুবিধায় পড়তেন, বহুদিনের দাবি তাদের পাকা রাস্তার। বামফ্রন্ট আমলে একাধিকবার জানালেও কোনো নজর দেননি। অবশেষে বসন্ত মেজর নূরের হাত ধরে স্বপ্ন পূরণ হতে চলেছে খেরি গ্রামের বাসিন্দাদের। বৃহস্পতিবার নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজের সূচনা করেন উত্তর মালদা কেন্দ্রের সাংসদ মৌসুম মেজর নূর। তিনি ছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চৈতালী ঘোষ সরকার সহ অন্যান্য অতিথিরা। পাকা রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আদিবাসীদের সঙ্গে নাচও করেন সাংসদ ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপারসন চৈতালী ঘোষ সরকার। আমরা খেরিবাড়ি গ্রাম, এটা ভাবুক অঞ্চলের একটা ছোট ছোট গ্রাম। এখানে এই গ্রামটাকে মালদা কলেজ অ্যাডপ্ট করেছে, দত্তক নিয়েছে, এবং তারা যেদিন এই গ্রামটাকে দত্তক নেয় সেই দিন আমাকে ইনভাইট করা হয়েছিল, এবং সাংসদ হিসেবে আমার কাছে তারা একটা ডিমান্ড করেছিলেন রাস্তার জন্য। তো আমার সাংসদ তহবিল থেকে আমি প্রায় 23 লক্ষ টাকা এখানে স্যাংশন করেছিলাম। আজকে তার শুভ শিলান্যাস অনুষ্ঠান এবং খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে, কারণ কি সব কিছু স্যাংশন হয়ে গেছে। তো সেটার প্রোগ্রামে আজকে আমরা এসেছি, খুব ভালো লাগছে। বিশেষ করে আমি মালদা কলেজকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগে আমরাও সামিল হলাম তাদেরকে সহযোগিতা করার জন্য। মানে কি কি অসুবিধা হতো আগে এদের? আগে এই গ্রামে তো প্রচুর সমস্যা ছিল, এখনো আছে। এখানে স্কুলের সমস্যা আছে, হেলথের একটা হসপিটালের সমস্যা আছে, রাস্তাঘাট জলের। তো অনেক কিছু সুবিধা হয়েছে, জলেরও ব্যবস্থা হয়েছে, রাস্তা করা হচ্ছে, আরও অনেক কিছু সমস্যা আছে, সেগুলো আগামী দিনে আমরা সমাধান করার চেষ্টা করব। আমাদের এখানে পঞ্চায়েত সমিতি সভাপতি ম্যাডাম আছেন, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, আমাদের চৈতালি দি আছেন চেয়ারপারসন, সবাই মিলে আমরা এক জায়গায় হয়ে এই গ্রামের উন্নয়ন করার চেষ্টা করব। পাকা রাস্তার কাজের সূচনা হওয়ায় খুশি গ্রামের বাসিন্দারা। কি হচ্ছে আজকে? আমাদের এই রাস্তাটা উদ্বোধন হবে। এই রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটা আমাদের মানে আমরা দাবি করেছিলাম, উনি আমাদের এই রাস্তাটা করে দিলেন, কাজটা সম্পূর্ণ সুস্থভাবে হবে। আমাদের গ্রামের সবারই মানে খুবই গর্বিত যে ওনার কাছে যে আমাদের রাস্তাটা যে আজকে যে হবে ঢালাই রাস্তাতে। আমরা বহুদিন দীর্ঘদিন ধরে আমরা প্রত্যেকটি নেতাকে বললাম, আমাদের কোনো কিছু কাজই হলো না, এবার আমাদের আশা করি হবে, আর হবে যেটা আজকে এই বিষয়টা নিয়ে আমরা সবাই গ্রামবাসী মিলে আমরা ধন্যবাদ দিচ্ছি ওনাকে। নমস্কার। মানে এই রাস্তাতে কী কী অসুবিধা থাকে রাস্তা না থাকায়? এই রাস্তা পুজো আমাদের মানে চলাফেরা করা যেত না, গাড়ি ঘোড়া আসতে পারতো না, রাস্তায় কাদায় মানে মানে পায়ে মানে গাড়ি ঢুকতে পারতো না, মানে পরিস্থিতি খুবই খারাপ। মানে কেউ মানে যদি আমাদের অতিথি আসে আসতে চায় না এই রাস্তা দিয়ে। এখন যে রাস্তাটা হয়ে যাওয়ার পরে কেমন সুবিধা হবে আপনাদের? আমাদের খুবই ভালো হবে এই রাস্তাটা হলে, না আমরা সবাই গ্রামে খুবই খুশি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। পরপর 5টি মন্দিরে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়েছে ইংলিশ থানার দুনাক গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। 5টি দেবদেবীর গয়না, প্রণামের বাক্স সহ বাসনপত্র নিয়ে পালায় দুষ্কৃতীরা। ফের পরপর 5টি মন্দিরে চুরির ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হলো ইংলিশবাজার থানার যদুপুর দুরং গ্রাম পঞ্চায়েতের মহেশপুর গ্রামে। 5টি মন্দিরে দেবদেবীর গয়না, প্রণামীর বাক্স সহ বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। শনিবার কাকভোরে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে মহেশপুর গ্রামে তদন্তে যায় ইংলিশবাজার থানার পুলিশ। সেই সময় গ্রামবাসীরা এই চুরির ঘটনার বিষয়ে পুলিশের সামনে বিস্তর অভিযোগ করেন এবং দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান। আছে মনসা মন্দির, আছে প্রচুর জিনিস, সোনা দানা যা ছিল যাবতীয়, আর কিছু বাসনপত্র ছিল ঠাকুরের, সেগুলো সব নিয়ে। কত টাকা? আনুমানিক আনুমানিক 5-6 লাখ টাকা। কোন কোন জায়গায় এটা? এটা মহেশপুর বাগানপাড়া। পুলিশ পেট্রোলিং হয় এলাকাতে? না, আগে আগে হতো, আগে বছর পাঁচেক আগে হতো, এই বছর পাঁচেকতে কিছুই হয় না, কোনো পুলিশের প্রোটেকশন নাই। আমাদের অনেকবার থানাতে জানানো হয়েছে যে আমাদের এখানে প্রচুর নেশা হয়, পাতাবাটি আছে, তাদের জন্য অনেক কমপ্লেন করা হয়েছে, তাতে আমাদের কোনো সাহারা পায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মহেশপুর গ্রামের তারাকালী মন্দির, মনসা মন্দির, শনি মন্দির সহ পাঁচটি মন্দিরের চুরির ঘটনাটি ঘটেছে। এই মন্দিরগুলি থেকে দেবদেবীর সোনা চাঁদের অলংকার, প্রণামী বাক্স এবং বাসনপত্র খোয়া গিয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই এলাকার স্থানীয় এক বাসিন্দা কৌশিক ঘোষ জানিয়েছেন, এদিন সকালে স্থানীয় বাসিন্দারা লক্ষ্য করে পাঁচটি মন্দিরের তালা ভাঙা, দেবদেবীর গয়না সহ সমস্ত বাসনপত্র চুরি হয়ে গিয়েছে। প্রথমে ওই মন্দিরের সেবায়িত রায়চুরির বিষয়টি বুঝতে পারেন। মন্দিরগুলিতে লোহার গ্রিলে তালা ভেঙে দুষ্কৃতীরা লুটপাট চালিয়েছে। পাঁচটি মন্দিরের কয়েক লক্ষ টাকার অলংকার এবং প্রণামী বাক্স খোয়া গিয়েছে। এই চুরির ঘটনা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এলাকায় পুলিশের টহলদারি যাতে দ্রুত বাড়ানো হয় এবং চুরির ঘটনায় জড়িত অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করা হয়। মহেশপুর বাগানপাড়ায় এই এলাকায় পাঁচটা মন্দির ছিল। পাঁচটা মন্দিরে ঘুম থেকে উঠে যার যার বাড়ির মন্দির ঘুম থেকে উঠে দেখছে যে মন্দিরে গয়না বা কাজ ভাঙা, গয়না চুরি হয়ে গেছে, মন্দিরের তালা ভাঙা, এই সমস্ত দেখা গিয়েছে আর কি। তো আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে এই পাড়াতে পুলিশ করেছেন বা এখানে পুলিশ জনের টহল মানে রাতের বেলা করে, তাতে আমাদের একটু সুবিধা হয়। আর এই পাড়াতে আমাদের এই সামনেই মাঠ আছে, পিছনে মাঠ আছে, সেইখানে রাত্রি দুটো তিনটা অবধি জুয়ার খেলা হয় আর নেশা করা হয়, বাজে রাপ ভাষায় গাল দেওয়া হয়। এই সমস্ত মানুষের কোনো কী কী জিনিস খোয়া গেছে মন্দিরে? মন্দিরের সোনা গয়না, তারপরে চাঁদির জিনিস যা ছিল, চাঁদি সোনা সমস্ত কিছু খোয়া গেছে মন্দিরে, যা ছিল বাসন থেকে শুরু করে সোনা গয়না সমস্ত কিছু খোয়া গেছে। কোন কোন মন্দির এগুলো? এগুলো ওই সামনে তারাকালী মন্দির, এদিকে একটা কালী মন্দির আছে, এদিকে একটা কালী মন্দির আর একটা মনসা মন্দির, তিনটে মন্দির। আর আমাদের এই বাট ঠাকুরের মন্দিরে টোটাল কটা মন্দিরে চুরি হয়েছে? টোটাল পাঁচটা মন্দির চুরি। আর মানে কত টাকা হবে টোটাল সব মিলিয়ে? সব মিলিয়ে তো 5-6 লাখ টাকা হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। মঙ্গলবার ফের বীরপাড়া ব্লকের হান্টাপাড়া চা বাগানের 28 নম্বর সেকশনের বেগুনবাড়ি এলাকায় খাবারের লোভে বন দফতরের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। বৃষ্টি আর ঠান্ডায় কয়েকটি দিন ঘাপটি মেরেছিল বাঘ। রৌদ্র উঠতে ঝোপ থেকে বেরিয়ে খাবারের লোভে বেরিয়ে পড়েছে চিতা। মঙ্গলবার ফের মাদ্রিহাট বীরপাড়া ব্লকের হান্টাপাড়া চা বাগানের বন দপ্তরের পাতা ফাঁদে খাঁচাবন্দি হলো চিতা। বন দপ্তর ও স্থানীয় সূত্রে জানা যায়, হান্টাপাড়া চা বাগানের 28 নম্বর সেকশনের বেগুনবাড়ি এলাকায় খাবারের লোভে বন দপ্তরের পাতা ফাঁদে পা দিয়ে খাঁচাবন্দি হলো পূর্ণবয়স্কা একটি স্ত্রী চিতাবাঘ। মঙ্গলবার ভোরে খাঁচাবন্দি চিতাটিকে উদ্ধার করে বন দপ্তর। তবে এটি মানুষ খেকো কিনা কেউই নিশ্চিতভাবে বলতে পারছে না। বন দপ্তরের মাদ্রিহাট রেঞ্জার খগেশ্বর কাজী জানান, একটি চিতা হান্টাপাড়ায় খাঁচাবন্দি হয়েছে। উদ্ধার হওয়া চিতাটিকে দক্ষিণ খয়বাড়ি রেস্কিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গত এক সপ্তাহে 6টি চিতা খাঁচাবন্দি হয়েছিল, ফের আরেকটি খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেল বন দপ্তর। অপরদিকে শ্রমিকদের মধ্যেও ধীরে ধীরে কাটছে চিতার আতঙ্ক। তবে এখনও এলাকাগুলিতে চিতা মুক্ত হয়নি বলে এলাকাবাসীর অভিমত। মালদা শহরের শোরুমের দরজা ভেঙে 20 লক্ষ টাকা মূল্যের মোবাইল ও কম্পিউটার চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মালদা শহরে কম্পিউটার এবং মোবাইলের শোরুমের দরজা ভেঙে 20 লক্ষ টাকা মূল্যের কম্পিউটার ও মোবাইল চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে শোরুমের কর্মীরা দোকান খুলে ঝাড়াই মোছাই করতে গিয়ে নজরে পড়ে পেছনের দরজা ভাঙা প্রায় 20 লক্ষ টাকা মূল্যের মোবাইল কম্পিউটার চুরি হয়েছে বলে অভিযোগ। 12টা ল্যাপটপ সহ প্রচুর নামী কোম্পানির মোবাইল নিয়ে পালায় দুষ্কৃতীরা। সব মিলিয়ে প্রায় 20 লক্ষ টাকার জিনিস চুরি হয়ে গেছে বলে দাবি দোকান মালিকের। সকালবেলা যখন এখানে আমার ছেলেটি, কাজের ছেলেটি এসছে, এসে ঝাড় দিতে এসেছিলো দোকান মুছতে, তখন দেখছে ও সমস্ত ল্যাপ ইয়েগুলো সব খোলা, মানে আমাদের যে ডেস্কগুলো আছে মোবাইলের সমস্ত খোলা। ও বলছে, দাদা তুমি ডেস্কগুলো সমস্ত খুলে রেখে দিয়েছো, কভারগুলো সব খোলা, তো তুমি দেখো তো একটু। দেখতে গিয়ে দেখছি সমস্ত খোলা, ল্যাপটপ কিছু নেই, সমস্ত মোবাইল, সমস্ত দামি মোবাইল সমস্ত নিয়ে চলে গেছে। আনুমানিক 20 লক্ষ টাকার মতো আমাদের মোবাইল ল্যাপটপ চুরি হয়েছে। বাদবাকি আমার এখানে সি ইলেকট্রনিক্সের মধ্যে কোনো টিভিতে হাত দেয়নি, ফ্রিজে হাত দেয়নি, কোনো মাইক্রোওভেনে হাত দেয়নি, কিছুতে হাত দেয়নি। বাদ ক্যাশ বক্সে হাত দিয়েছে, ক্যাশ বক্সে কিছু টাকা পয়সা ছিল, সেটাও গেছে। কোনটা দিয়ে ঢুকেছে মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে পিছন দিক দিয়ে, পিছন দরজা দিয়ে ঢুকেছে, মানে বাইরের সাথে কোনো একদম ইন্ট্যাক্ট অবস্থায় ছিল।
পিছনের গেটটা ঢুকে ভেঙে শাবল দিয়ে ভেঙে একটা ঢুকেছে। কিছু পাওয়া গেছে এখানে? এখানে কিছু শাবল পাওয়া গেছে, ওর স্ক্রু ড্রাইভার, আমাদের এখানে স্ক্রু ড্রাইভার সমস্ত কাজকর্ম হয়, স্ক্রু ড্রাইভারটা পাওয়া গেছে, সে কাটার দিয়ে কেটেছে সেটা পাওয়া গেছে। এই পুলিশকে জানিয়েছে? পুলিশকে আমার জানানো হয়েছে, পুলিশ এখন এসে পৌঁছয়নি। তবে শহরের ব্যস্ততম এলাকা বাসুলিতলা এলাকায় এমন চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইংলিশ বাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কি দেখলে? এসে দেখলাম সব ওই বক্সগুলো খোলা আছে, সব ওখানকার ফাইলের বক্স খোলা, সব খোলা দেখলাম, ওর পেছনে দরজাও খোলা, সব দিকে খোলা। নিয়ে গেছে মনে হচ্ছে? মনে হচ্ছে ল্যাপটপ আর মোবাইলগুলো নিয়ে গেছে। কোন দরজা দিয়ে ঢুকেছিল? ওই পেছন দরজা। সিসি ক্যামেরায় কি দেখা গেছে? সিসি ক্যামেরায় দেখা গেছে, কিন্তু মুখে পুরোটাই যে লাগানো আছে, মাস্ক লাগানো আছে, বোঝা যাচ্ছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। সদ্য তৃণমূলে যোগদান করা উত্তর মালদার সাংসদ মৌসুম বেঞ্জির নূরের সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সদ্য তৃণমূলে যোগদান করা উত্তর মালদার সাংসদ মৌসুম বেঞ্জির নূরের সভামঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার দুপুরে হাবিবপুর ব্লকের রাইসমিল হাটে হাবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এক সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন। আমন্ত্রণ জানিয়েছিলেন সাংসদ মৌসুম বেঞ্জির নূরকে। এদিন সেই সভায় যোগদান করার আগে সভামঞ্চ ভেঙে দেওয়ার এবং সভামঞ্চে লাগানো কাপড় ছেঁড়ার অভিযোগ উঠল। বুধবার সকালে বিষয়টি নজরে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হাবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রভাস চৌধুরী অভিযোগ, এলাকার বিজেপি দুষ্কৃতীরা তাদের এই সভামঞ্চ ভেঙে দিয়েছেন এবং কাপড় ছিঁড়ে দিয়েছেন। বুধবার তারা উত্তর মালদার সাংসদ মৌসুম বেঞ্জির নূরকে সম্বর্ধনা দেওয়ার জন্য একটি সভার আয়োজন করেছিলেন, আর এই সভার আগেই সেই সভামঞ্চ ভাঙা হলো। আজকে আমাদের এখানে সপ্তম মালদা লোকসভা কেন্দ্রের এমপি আমাদের দলে যোগদান করেছে, তাকে আমরা আজকে হবিবপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করব। তার জন্য এখানে আমরা একটা ডায়াস করে আমরা তার সম্বর্ধনার আয়োজন করেছিলাম। সেই যে ডায়াস, ডায়াসের কাপড় থেকে আরম্ভ করে ডায়াসের যে পাটাতন, সমস্ত কিছু তারা ভেঙে দিয়েছে। ভেঙে দিয়ে আজকে আমাদের এই প্রোগ্রামটা যাতে বানচাল হয় তার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এটা আমাদের হবিবপুরে এখন যারা এগনেস্ট আছে, তার কারণ সিপিএম কংগ্রেস এরা তো ক্ষয়িষ্ণু, এদের তার কোন অস্তিত্ব নেই। বাদবাকি যে দল আছে আমাদের সন্দেহ তারাই করছে, এটা বিজেপির সন্দেহ, আমার বিজেপি লোকেরা এগুলো করেছে। তার কারণ তাদের পায়ের তলায় মাটি এখন সরে যাচ্ছে। মৌসুম বেঞ্জির নূরের মতো নেতৃত্ব আমাদের দলে যোগদান করছে, যোগদান করে দেওয়ার ফলে হবিবপুরের মাটিতে তাদের যে আর ভোট ব্যাংক নাই সেটা তারা বুঝতে পেরেছেন। তার জন্য চারিদিকে তারা যেরকম তাণ্ডব চালাচ্ছে, আমাদের হবিবপুরের মাটিতেও তারা সেটাই করতে চাইছে। এই করে তারা পার পাবে না, আগামী দিনে মানুষ তার যোগ্য জবাব দিবে। মৌসুম নূরের নেতৃত্বে আমরা হবিবপুরের মানুষ আগামী দিনে বিপুল ভোটে তাকে জয়যুক্ত এখানে করতে পারব। আমরা মাটিতে দাঁড়িয়েই আজকে তারা তাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব, এটা আমরা দলের তরফ থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। অভিযোগের তীর বিজেপির দিকে, বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে হাবিবপুর থানার পুলিশ। এই কালচারের সম্পূর্ণ আমরা বিরোধী, এই কাজ আমরা করিনি। ওরা নিজেরাই করে দুটো গোষ্ঠীর মধ্যে, গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে নিজেরাই করেছে, করে এটা সম্পূর্ণ বিজেপির উপরে দোষারোপ করছে। এটা তাদের কালচারে পড়ে, এটা বিজেপির কালচারে পড়ে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। রাস্তার ওপর থেকে বাইক সরাতে বলায় ভুটভুটে চালকে মারধর করার অভিযোগ উঠল এক প্রতিবেশীর বিরুদ্ধে। স্বামীকে বাঁচাতে গিয়ে জখম হলেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় ভুটভুটে চালকে কলকাতা রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ইংলিশ থানার কাজীগ্রাম গ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে।
রাস্তার ওপর থেকে বাইক সরাতে বলায় ভুটভুটি চালককে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় জখম ভুটভুটি চালককে কলকাতায় রেফার করা হয়েছে। সোমবার রাতে ইংলিশবাজার থানার কাজীগ্রাম পঞ্চায়েতের বাবুপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ইংলিশবাজার থানায় অভিযোগ জানালে তদন্ত নামে পুলিশ। নিমাই কর্মকার শ্বশুর বাড়ি গেছে, দিয়ে ওখানে বাইক রেখে দিয়েছে রাস্তায়। রাস্তায় রেখে দিয়েছে তো কৃষ্ণসিংহ যাচ্ছে জলের বুটবুটি ভ্যান দিয়ে, তো বলছে বাইকটা সরাও। বলছে কি যে সরাবে না, ওই টিকটি করে যাচ্ছে সরাই না। ওটা লিয়ে সরাতে বলে সরাই সরাই, ওটা লিয়ে মাটি কে কাকে মেরেছে? কতজন মিলে মেরেছে? কতজন মিলে মেরেছে? পাঁচজন। কৃষ্ণ এখন কোথায় আছে? ও কি অবস্থা খারাপ? এখন দিয়ে গেছে সকালে, আজকে গেছে মালদা থেকে ট্রান্সফার করে দিয়েছে এই নসদতে। আর বউটা? বউটা এখানে এসে ফাটিয়ে ছোট সেলাই আছে, বউটা সেলাই হয়েছে মাথায়। কি দিয়ে মেরেছে? দেখি কাঠ দিয়ে, কাঠ দিয়ে মেরেছে আর ওকে ইট দিয়ে মেরেছে। আপনারা আজকে কোথায় এসেছেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে জখম ব্যক্তির নাম কৃষ্ণ সিংহ ও স্ত্রী অনিতা সিংহ। কৃষ্ণ সিংহ পেশায় জল বিক্রেতা, তার তিন ছেলে মেয়ে রয়েছে। জানা গিয়েছে সোমবার সন্ধ্যায় জল বিক্রি করে বাড়ি ফিরছিলেন কৃষ্ণ সিংহ। গ্রামের মধ্যে রাস্তার ওপর প্রতিবেশী সুবোধ মণ্ডল একটি বাইক রেখে দেয়। ভুটভুটি ঢোকাতে সমস্যা হওয়ায় বাইকটি সরাতে বলে। এ নিয়ে কৃষ্ণের সঙ্গে সুবোধের বিবাদ বাধে। সেই সময় সুবোধ ও তার পরিবারের পাঁচজন মিলে তাকে মারধর করে। স্বামীকে বাঁচাতে ছুটে আসে স্ত্রী, তাকেও মারধর করে অভিযুক্তরা। প্রতিবেশীরা ছুটে এসে কৃষ্ণ সিংহ ও অনিতা সিংহকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসা করার পর অনিতা সিংহকে মঙ্গলবার সকালে ছেড়ে দেয়, কিন্তু কৃষ্ণ সিংহের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কলকাতা রেফার করা হয়। ওর জামাই বাবুর নাম নিমাই, নিমাই কর্মকার বলছে কেন কেন ঘুটঘুটি ফাটাবো, এই বাইক ফাটাবো, আপনি এখান থেকে নিয়ে চলে যাবেন, কেমন করে যাবো, লোকের টাটি ভেঙে নিয়ে যাবো নাকি? দেয়া কথা দু কথা হয়তো হতে তখন কাজ যে ওকে ঘুটঘুড়ি থাকে নামিয়ে রাস্তাতে মারতে লেগেছে। আমি এসেছি বা রান্না করছিলাম, রান্না করতে করতে আমি এসেছি ঘুরতে, তো আমাকেও আর কাপড় টাপড় ছিঁড়ে দিয়েছে, আর বলা ফলা সব ছিঁড়ে দিয়েছে। আমার ছেলে ছিল নিমাই কর্মকার ছিল, চারজন মিলে মেরেছে, চারজন মিলে, আর মাটা মেরেছে আমার বরকে বলে যা পেয়েছে সব মাসে ধরে ধরে। আপনার স্বামী এখন কোথায়? কলকাতা ট্রান্সফার করে দিয়েছে। অবস্থা খারাপ নাকি? হ্যাঁ। ঘটনায় মঙ্গলবার গ্রামের মহিলা সমিতির পক্ষ থেকে ইংলিশবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পাঁচজনের বিরুদ্ধে। ঘটনা তদন্ত নামে পুলিশ। মারপিট, ঘুটঘুটি নিয়ে যাওয়া আসার সময় ঘুটঘুটি নিয়ে যাচ্ছিল কৃষ্ণ, আর পরে ওই যে প্রকাশ মণ্ডলের জামাইবাবুর ঘুটঘুটি ছিল, বাইক ছিল, ওই সরানোর জন্যই এই অবস্থা। মারপিট করে একজনকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আর একজনকে ট্রান্সফার করা হয়েছে ওর স্বামীকে। কোথায়? কলকাতা। কি দিয়ে মেরেছে? ইট দিয়ে মেরেছে, আর একজনকে ওই বাঁশের লাঠি দিয়ে মেরেছে। আজকে আপনারা কোথায় এসেছেন? আজকে আমরা থানাতে অভিযোগ করতে এসেছি। কি চাই? জানা আমরা শাস্তি চাই, আর কিছু চাই। আশঙ্কাজনক মানে ই হচ্ছে না, প্রচন্ড ব্যথা পেয়েছে, খুব পেয়েছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। ভয়েস নিউজ সংবাদ আজকের মতো এ পর্যন্তই। আপ দেখ রহে হ্যায় আপকি চ্যানেল ভয়েস, আপকি আওয়াজ।
kitchen gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. ललानी कंप्यूटर एकेडमी जयगांव अभी एससीटी जयगांव के नाम से जाना जाएगा और गवर्नमेंट अथॉराइज सर्टिफिकेट प्रोवाइड किया जाएगा। 100% प्लेसमेंट के साथ सभी प्रकार के कंप्यूटर कोर्सेज उपलब्ध हैं, जैसे कि बेसिक कोर्सेज, हार्डवेयर इंजीनियरिंग, नेटवर्क इंजीनियरिंग, मल्टीमीडिया, फाइनेंशियल अकाउंटिंग, सॉफ्टवेयर इंजीनियरिंग, डिप्लोमा, ये सभी कोर्सेज उपलब्ध है। WBSC, ISO, IAO, DEC, AIU, ACC अप्रूव है। ललानी कंप्यूटर अकादमी प्लेसमेंट ट्राई अप ओवर 150 लीडिंग कंपनीज। अभी तक 60,000 छात्र छात्रियों को जॉब प्लेसमेंट दी जा चुकी है। उज्जवल भविष्य बनाने के लिए आज संपर्क करें ललानी कंप्यूटर अकादमी यानी SCG, जयगांव, गोपी मोहन। देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज़।